জেলা সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রাম। 2015 সাল থেকে সেখানকার 20 একর জমি জুড়ে ড্রাগন ফল উৎপাদন হয়ে আসছে। মাত্র 107টি চারা দিয়ে আবাদ শুরু হলেও এখন সেখানে ড্রাগন গাছের সংখ্যা 8000 ছাড়িয়েছে। মার্কেটে এর প্রচুর চাহিদা, আমরা আসলে দিয়ে পারি না, যে সমস্ত বাংলাদেশে আমাদেরকে বিভিন্ন জায়গায় ফোন করে চারারও যেরকম চাহিদা এবং ফলেরও সেরকম চাহিদা, কিন্তু চারাটা আমরা একমাত্র মানে শুধুমাত্র নাম মাত্র মূল্যে আমরা বিক্রি করি। আমার কষ্টের যে সফল ইনশাল্লাহ আমি সামনে পাবো, আর 125টা গাছের কাজ করছি, আরও এখন আমার গাছের পরিমাণ আনুমানিক 700-র উপরে। আমাদের এবার ফলন ভালো হয়েছে, আর আমরা এই সকাল থেকে ফল কাটা শুরু করছি, এই ফল নিয়ে আমরা স্টক করতেছি। বর্তমানে শুধু উৎকলেই নয়, ড্রাগনের আবাদ ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও। কেজি প্রতি 400-700 টাকা দরে বাজারে ফল বিক্রি করে বেশ ভালো লাভ করছেন কৃষকরা। তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও। আমাদের এই প্রজেক্ট দেখে আশেপাশের লোকজনও এই চাষাবাদে উৎসাহ বোধ করছেন এবং অনেকে এর চাষ শুরু করেছেন। আমরা প্রাথমিকভাবে প্রায় 200-র মতো চারা রোপণ করেছি। আমরা এবার প্রায় 5000 প্লাস গাছ থেকে প্রায় 1 লক্ষ ড্রাগন পাওয়ার একটা আশা করছি। ইনশাআল্লাহ 1 লক্ষ ড্রাগন পাবো আমরা। তো এই ড্রাগনগুলোর জন্য প্রচুর পরিচর্যার প্রয়োজন হয় এবং এটার জন্য অনেকেরই কর্মসংস্থান এখানে হয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যক্তি এই চাষে এগিয়ে এসেছেন এবং তাদের সাফল্য দেখে অন্যান্য বেকার যুবকরা উদ্বুদ্ধ হচ্ছেন। আমি আশা করছি যে এটি এই করোনার পরিস্থিতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং এটা বিশেষ করে যারা বিদেশ থেকে ফেরত আসছেন তাদের জন্য একটা উৎসাহব্যঞ্জক পথ খুলে দেবে। চারা রোপণের 10-15 মাসের মধ্যেই উৎপাদন হয় ড্রাগন। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ফুল ফোটা ও ফল ধারা অব্যাহত থাকে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।